হ্যালো বন্ধুরয়া হাই আজকে একটা বিশেষ নতুন একটা ফর বেডরুমের হাউস নিয়ে এসেছি এটা একজন আমাকে বিশেষ একটা আমার বন্ধু হবে তো উনি বলেছিলেন বানাতো বানানোর জন্য বিশেষ করে তার জন্য এটা বানিয়েছি তাদের জায়গাটার সংখ্যা আমাকে ফেসবুকে আমাকে দিয়ে ছিল। তো ওনার হিসাবে তৈরি করা হয়েছে এটা ওনাদের ওনাদের জায়গাটা ছিল থার্টি সেভেন ফিট লম্বা ছিল চওড়া ছিল থার্টি থার্টি ফোর ফিট এইট ইঞ্চ তো ওনার সুবিধা মতো এই ডিজাইনটা বানানো হয়েছিলো ওনার ডিজাইনটি ও বলছিলো আমাকে চারটা রুমই লাগবে আমাকে অ্যাটাচ বাথরুমের সঙ্গে তা বলছি ঠিক আছে হয়ে যাবে তো এটা ওনার প্রথমে এটা আমি মাস্টার বেডরুম করেছি চোদ্দো বাই তেরোর মাস্টার বেডরুম করেছি মাস্টার বেডরুমের সঙ্গে টয়লেট দিয়েছি এখানে এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে তো যথেষ্ট বড়ো পাঁচ ফিট আছে এটা পাঁচ ফিট পাঁচ পাঁচ করে আছে টয়লেটটা তারপরে আছে একটা একটা বেডরুম আছে সেই বেডরুমটা আছে বারো বাই বারো বেডরুম আছে এটা সরি তেরো বাই বারো বেডরুম আছে এটা এটার এই বেডরুমের টয়লেট এখানে আছে আর এটার গেট এখান থেকে দিয়েছি আমরা আর এই বেডরুমের গেট এখানে থেকে দিয়েছি আর তারপরে চলে আসুন বন্ধুরা এই যে এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এটাও আছে তেরো বাই বারো বেডরুম আছে এটাও এটার যে টয়লেটটা আছে সেই টয়লেটটা আমরা মিনি টয়লেট দিয়েছি খুব বড়ো দেখিনি স্পেস কম থাকার সত্য কারণে তো সেটা টয়লেটের স্পেসটা আমরা এখানে দিয়েছি আর এখানে আর একটা সিস্টেম করেছি যে এখানে টয়লেট দিয়েছি প্লাস এখানে একটা কল বাড়ি অ্যাকচুয়ালি গ্রামের এলাকায় বাড়ি ছিল তার তো বলছিল আমার বাড়ির মধ্যেই আমি কোল বসাবো তো কলের জন্য জায়গাটা থাকে ওই জন্য এখানে কলেরও একটা জায়গা করা হয়েছে তো এখানে কলের জায়গা একটা করে রেখেছি আর এখানে এটা কিচেন রেখেছি কিচেনের সামনে এখানে কল রেখেছি কিচেন ওপেন কিচেন থাকবে কিচেনে কোনো ইয়ে থাকবে না তারপরে চলে আসুন ওখান থেকে এটা যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটা ডাইনিং হয়ে পড়ে থাকবে আর পুরোটা ডাইনিং থাকার পরে এই যে এখানে কর্নার মধ্যে এই কর্নার মধ্যে দুই দিকে কর্নার মধ্যে ট্যাপ থাকবে মানে হ্যান্ড ওয়াশের জন্য জায়গা থাকবে দুই দিকে দুইটা এই যে এই টয়লেটটা দেখতে পাচ্ছ এই টয়লেটের কর্নটার এই কর্নের মধ্যে বা এই কর্নের মধ্যে যে কোনো একটা জায়গায় আপনারা আপনার মনের মতো চেঞ্জ করতে পারেন এখানে বসাতে পারেন সেটা কোনো অসুবিধা হবে না এই সিঁড়ি রুমটা যেটা আছে এটা আমার চোদ্দো চোদ্দ ফিটের আছে সেই জন্য আমি এখানে বারো ফিট নিয়ে দুই ফিট ছেড়ে দিয়ে এখানে নয় ফিট নিয়েছি দুই ফিট ছেড়ে দিয়ে এগারো এগারো ফুট নিয়েছি না তিন ফিট ছেড়ে দিয়ে এখানে এখানে দিয়েছি আমি স্পেস ডাইনিং স্পেস বাড়ানোর জন্য আর এই যে সামনে যে এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন গেটের যে সামনের জায়গাটা আছে এখান থেকেই মেন এন্ট্রি হাউসের আর এখানে দুই দিকেই জায়গা ছাড়ানো আছে দুই ফিট করে আর দুই ফিট করে জায়গা এই জন্য ছেড়েছি যে এখানে যে কোনো চেয়ার বা সোফা বা টেবিল এখানে দুই সাইডে দুইটা দুইটা করে বসাতে পারবে কারণ এই যে বালকানিটা দেখতে পাচ্ছ এই বালকানিটা আমাদের চার ফিটের আছে তো ওই জন্য চার ফিটে বালকনি থাকার সত্ত্বে এখানে আমরা চেয়ার বসাতে পারবো ওই জন্য স্পেস দিয়ে রেখেছি আমি এখানে ইচ্ছে মতো গেট বসে নিতে পারবো এখানে যে বালকানি দেওয়া আছে দুই সাইডে দুইটা এই বালকানির ডিজাইন যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজাইন এই ডবল সাদের মধ্যে এখানে ডিজাইন হবে এভাবে ওই দিকেও সেম ডিজাইন হবে দুদিকেই ঠিক আছে আর এখানে আসতে পারলে এখানেও আসতে পারবে পরিবর্তীতে যখন দোতলায় যাবে দোতলার প্ল্যানটা আমি এখন বলছি না দোতলার প্ল্যানটা আমি পরে অতীতে অন্য একটা ভিডিওতে দিয়ে পাঠাবো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর যেনার জন্য বানিয়েছি তাকে আমি অলরেডি ভিডিওটা ভিডিওটাকে বানিয়ে সেন্ড করেছি তার কাছে একটা এই যে ভিডিওটার যে একটা দিয়েছি তাকে আমি সেন্ড করে দিয়েছি ফটো করে তার বাড়ির লোকজন আমাদেরকে আমাকে পুরো ইয়ে করেছে লাইক করেছে ভিডিওটা দেখার পরে আর খুব ওরা বলেছে যে আমাদেরকে খুব পছন্দ হয়েছে তো স্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তীতে ভিডিওগুলো যেগুলো আমি বানাবো সেই ভিডিওগুলো জন্য আপনাদের কাছে আগে পৌঁছাতে পারে সেই জন্য আর আমি চাই সবার বাড়ি করবেন সবার জন্য বাড়ি অ্যাকচুয়ালি একটা বারবার করা যায় না একটা বাড়ি একই বাড়াতে বানাতে হয় তাই ভেবে চিনতে বানানোটা সবথেকে বেটার হয় তাই ভাববো যে বলবো সবাইকে যে ভিডিওগুলো আমার অবশ্যই দেখেন কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় অবশ্যই কাজে লাগবে তো থ্যাংক ইউ সো মাচ দেয়ার অল ফ্রেন্ডস